গহিনের কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্বের যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। বন্ধুরা বন্ধুরা, আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সহযোগিতায় আজকে আমার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। বন্ধুরা তো বন্ধুরা, আমি চাই যে আমার পাশে থেকে আপনারা সবসময় আমাকে এটুকু সাহায্য করুন বন্ধুরা, যেন আমি আপনাদের সামনে এই রকম অনেক তথ্য বা সুন্দর সুন্দর তথ্য তথ্যভিত্তিক ভিডিওগুলো নিয়ে আসতে পারি। সেজন্য অবশ্যই আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটা সূত্র হলো, আমাদের যারা যোগ মেডিটেশন করি তাদের একটাই সূত্র হলো, বাঁচতে হলে হাসতে হবে। অর্থাৎ আপনি যত হাসতে পারবেন তত সুন্দরভাবে বাঁচতে পারবেন, এটা হলো আমাদের মেইন সূত্র। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আজকের ভিডিওর বিষয়টি একটা সেন্সিটিভ বিষয়, অর্থাৎ পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা কি, কেন হয়, কিসের জন্য হয়, আজকে সেই সম্পর্কে আলোচনা করব বন্ধুরা। পুরুষত্বহীনতা কি, অর্থাৎ যৌন কাজে যারা অক্ষম, যে পুরুষ যৌন কাজে অক্ষম তাকেই বলা হয় পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা দু রকমের হতে পারে। এক রকমের হলো যাদের একেবারেই সতেজ হয় না, অর্থাৎ যাদের একেবারেই সতেজ হয় না, যাদের উত্তেজনা একেবারেই নেই। দুই হলো যাদের উত্তেজনা আসে কিন্তু নিমিষের মধ্যে বীর্য শেষ হয়ে যায়। এই দুই রকমের সমস্যাই হলো পুরুষত্বহীনতা বা যৌন অক্ষমতা। তো বন্ধুরা, আসুন প্রথমে জেনে নিই যে কিভাবে এই সমস্যাটার সৃষ্টি হয়। যৌনহীনতা বা পুরুষত্বহীনতা বা যৌন অক্ষমতা কিভাবে সৃষ্টি হয় একটু জেনে নিই বন্ধুরা। একটা হলো জৈবিক কারণ, আর একটা হলো মানসিক বা মনোদৈহিক কারণ। তো আজকে আমি মনোদৈহিক কারণগুলো নিয়ে একটু আলোচনা করব বন্ধুরা। মনোদৈহিক কারণের মধ্যে প্রথমেই আসে নেতিবাচক চিন্তা, অর্থাৎ আমি পারবো না, আমি শেষ হয়ে গেছি। এই যে নেতিবাচক চিন্তা, এই নেতিবাচক চিন্তাটাই পুরুষত্বহীনতা অর্থাৎ যৌন অক্ষমতার ক্ষেত্রে বিশেষভাবে দায়ী। দুই, কিছু কিছু মানুষ আছে যারা খুব বেশি সেন্সিটিভ, অর্থাৎ যাদের কোনো পরিবেশ ভালো লাগে না বা পরিবেশ একটু ব্যতিক্রমী হলেই মানে তাদের মধ্যে আর কোনো উত্তেজনা কাজ করে না। যারা কারো গায়ের অর্থাৎ গন্ধ, অর্থাৎ গন্ধ শুনলে পরে তাদের আর এই উত্তেজনাটা আসে না। বা অনেক সময় দেখা গেল যে একজন সহবাসী গিয়েও সেখানে গিয়ে হঠাৎ করেই তার যেন মানসিকতা কি হলো, মানসিকতা নষ্ট হওয়ার কারণে তার আর উত্তেজনা হলো না। অনেকের আছে টেনশন, অর্থাৎ পারিবারিক চাপ, বাড়তি কিছু টেনশনের কারণে উত্তেজনা হয় না। পারিবারিক যে চাপগুলো আছে, অর্থাৎ যারা অত্যাধিক দারিদ্রতার মধ্যে বেড়ে উঠেছেন বন্ধুরা, অত্যাধিক দারিদ্রতার মধ্যে অর্থাৎ সবসময় যাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, তাদের মধ্যে যে যৌন ক্ষমতাটা তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ তাদের মধ্যে সবসময় সুপ্ত অবস্থায় থাকতে থাকে, একসময় সেটা লেস হয়ে যায়, অর্থাৎ তখন তার মধ্যে যৌনহীনতা বা পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। দুই, ভয়, অর্থাৎ একটু আগে যে কথাটা বললাম, নেতিবাচক চিন্তা থেকে আমাদের মধ্যে যে ভয়টা হয় সেই ভয়টা থেকে পুরুষত্বহীনতা চলে আসতে পারে। তো বন্ধুরা, একটু আগে যে কথাটা বললাম সেন্সিটিভ বিষয়, অর্থাৎ মানে কিছু পুরুষ আছে সেন্সিটিভ, খুব বেশি সেন্সিটিভ, অর্থাৎ অমুকের গন্ধ ভালো না, অমুকের কাছে বসা যাবে না, থাকা যাবে না, কথা বলা যাবে না, এই যে এইরকম যে সেন্সিটিভ পুরুষগুলো আছে তাদের মধ্যে পুরুষত্বহীনতা খুব বেশি দেখা দেয় বন্ধুরা। তাদের ব্যাপার হলো তারা কিন্তু এমনিতে সব দিকে ঠিক আছে, অথচ দেখা গেল যখন যৌনকর্ম করতে গেছে ঠিক ওই মুহূর্তে তার আর উত্তেজনা হচ্ছে না। এর কারণটা কি, আমার এক রোগী আছে, সে রোগী একদিন আমার কাছে এসে বলল
যে দাদা কি করি, তা আমি অনেকদিন হলো ওনাকে লক্ষ্য করতেছিলাম যে ওনার সবকিছু ঠিক আছে, আমি এটা সেটা অনেক কিছু মানে পড়াইলাম, যোগ্যপাস মানে যা আরো কিছু যা করার প্রয়োজন ছিল সবকিছু করালাম, সবকিছু ওকে, বাট উনি কেন ওনার স্ত্রীর সাথে মানে যৌন মিলনে যেতে পারতেছেন না, এর কারণটা কি? এর কারণটা আমি একদিন লক্ষ্য করলাম বন্ধুরা, আমি একদিন জিজ্ঞেস করলাম ওনাকে, আচ্ছা কি সমস্যাটা কি হয়? পরে উনি বললো যে দাদা আমার কেন জানি ভালো লাগে না, অর্থাৎ কাছে গেলেই কেন জানি আমার ভালো লাগে না। তখন আমি ওনাকে তিনটা প্রশ্ন করলাম, সেই তিনটা প্রশ্ন হলো এরকম যে আপনি আপনার স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন ওই সময়টা ঠিক তাই কিনা? পরে বললো হ্যাঁ। আমি বললাম কারণটা কি? এর মধ্যে তিনটি কারণ আমি তিনটি কথা আমি বলবো, তিনটির মধ্যে কোনটা সত্য সেটা বলবেন। আপনার স্ত্রীর গায়ে অত্যাধিক দুর্গন্ধ আসে, কথাটা ঠিক কিনা? পরে উনি মাথাটা নিচু করে ফেললেন, বললেন যে হ্যাঁ কিছুটা আছে। দ্বিতীয়টা বললাম, জিজ্ঞেস করলাম যে আপনার স্ত্রীর মুখে কি কোনো গন্ধ আছে? এবার মাথা নিচু করে বললো যে হ্যাঁ দাদা, এটাই হলো মেইন সমস্যা। অর্থাৎ আমি যখন মানে ওর সাথে যখন মিলনে যাই, ঠিক ওই মুহূর্তে আমার নাকে ওর গন্ধটা চলে আসে, অর্থাৎ গন্ধটা চলে আসার কারণে আমার মধ্যে আর যে সেক্সুয়াল গ্রোথটা সেটা আর হয় না, অর্থাৎ তখনই আমি পুরোপুরি ডাউন হয়ে যাই, অর্থাৎ কেন জানি মন থেকে একটা ঘৃণা চলে আসে। এই যে ব্যাপারটা আছে, অর্থাৎ এই ব্যাপারটা এই পুরুষটাকে বলা যাবে না যে পুরুষত্বহীনতা, অর্থাৎ তার কিছু মোটিভেশন, তার কিছু মানে নৈতিক কারণ, তার কিছু সেন্সিটিভ বিষয় তাকে পুরুষত্বহীনতায় করে তুলছে, এটাই হলো বিষয়। আরেকটা ব্যাপার হলো ভয়। তো এবার একটু হাস্যকর কথা বলি, শীতের দিনে যারা গোসল করতে যান, অর্থাৎ পুকুরের পানিতে বা যারা ট্যাবে গোসল করেন, তাদের অনেক সময় একটা সমস্যা হয়, অর্থাৎ অনেক সময় যাদের কিছু কি বলবো, এটা মানে সাইকোসোমাটিক একটা বিষয় আছে যে মানে লিঙ্গে বা প্যানিসে হাত দেওয়ার সাথে সাথে সে বোধ করে না যে তারা আছে কিনা, অর্থাৎ শীতের দিনে এটা সবারই হয় স্বাভাবিক বন্ধুরা, কিন্তু অনেকে এই বিষয়টাকে করে কি যে সম্ভবত আমার শেষ হয়ে গেছে, কি ব্যাপার আমি এটা খুঁজে পাচ্ছি না। এই যে ভয়টা হয়, এই ভয়টা থেকে আমি অনেকেরই দেখেছি, এইরকম অনেক উদাহরণ আছে, তারা আর মানে যৌন কর্মে আগ্রহ দেখাইতে পারতেছে না, অর্থাৎ তারা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই মানসিক ভয়টা থেকে। তো বন্ধুরা এই যে ভয়, মানসিক দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, পরিবেশ পরিস্থিতির যে পর্যালোচনা, অর্থাৎ অনেকে আছে যে পরিবেশ দেখে অনেকের মানে অনেকের মানে যৌন স্পৃহা কমে যায়, পরিবেশ দেখে একটা রুমে গেছে বা রুমের কিছু বিকট গন্ধ বা রুমের সাজসজ্জা দেখে তার কিছুটা অনীহা চলে আসতে বিধায় তার সেক্স উত্তেজনাটা কমে গেছে, এটাও হয় অনেক সময় বন্ধুরা। আবার অনেক আছে যে প্রথম ভাবে প্রথম অর্থাৎ ভয় যে প্রথম যারা বিশেষ করে আমি মানে যে ভাইয়েরা এখনো বিয়ে করেনি আমি তাদের কথা বলতেছি, যারা বিয়ের আগে যে ভয়টা পেয়ে থাকেন, অর্থাৎ সেই ভয়টা কি? সেই ভয়টা হলো যে আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, এই যে ভয়টা আসছে এই ভয়টা দেখা গেলো যে সে প্রথম পর্যায়ে গিয়ে সারি, প্রথম পর্যায়ে এটা স্বাভাবিক যে পুরুষগুলো সৎ থাকে, অর্থাৎ যারা মানে অনেস্টি নিয়ে খুব বেশি সচেতন থাকে, সেই পুরুষগুলো প্রথম পর্যায়ে যখন কোনো নারীর কাছে যায় বা বিবাহের রাত্রে বা বিবাহের পরে যে স্ত্রীর কাছে গিয়ে সারে প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম দিন এমন হতে পারে, তার হতেও পারে নাও পারে, এমন এমন ঘটনা অনেক আছে, অর্থাৎ বুক ধরফর করবে, মাথা ঘুরাবে, অর্থাৎ সে খুব বেশি সাহস পাবে না, এই সমস্যাগুলো হতে পারে, অর্থাৎ তাই বলে তখন যদি সে এই ব্যাপারটাকে নেতিবাচক হিসেবে নেয়, সম্ভবত আমি শেষ হয়ে গেছি, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু বন্ধুরা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু ওই সময়টায় তাকে বুঝতে হবে যে হয়তো মানে আমার কিছুটা সমস্যা আছে ক্ষণিকের জন্য, অর্থাৎ আমি যখন আমার ওয়াইফের সাথে বা আমার সঙ্গিনীর সাথে যখন আস্তে আস্তে একটা সুসম্পর্ক গড়ে উঠাতে পারবো, ঠিক তখন আমার এই সমস্যাটা কেটে যাবে। এই এই ভয়টা যদি সে দূর করতে পারে, তাহলে সে অবশ্যই যৌন কাজে 100% কার্যকরী হতে পারবে, নচেৎ আস্তে আস্তে তার পুরুষত্বহীনতা চলে আসবে। বন্ধুরা এবার আসুন জেনে নেই কিভাবে এই পুরুষত্বহীনতা থেকে বা যৌন অক্ষমতা থেকে নিজেকে রক্ষা করা যায় বা মুক্তি পাওয়া যায়। প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে নেতিবাচক চিন্তা থাকবে ততক্ষণ পর্যন্ত
আপনার যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা শেষ হবে না। অর্থাৎ আপনি যখনই ইতিবাচক হতে পারবেন, যখনই নিজের প্রতি সাহস, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন, ঠিক তখনই আপনার আস্তে আস্তে যে পুরুষত্বহীনতা বা যৌন ক্ষমতা আছে সেটি আস্তে আস্তে কেটে যাবে। অর্থাৎ আপনার মধ্যে একটা সাহস সৃষ্টি করতে হবে, আমি পারি, আমার দ্বারা হবে, অর্থাৎ আমি যেটুকু পারি এটুকু আস্তে আস্তে বেড়ে যাবে, এই রকম। অর্থাৎ মানে নিজের পাওয়ারকে, নিজের মানসিক পাওয়ারকে, নিজের মেন্টালিটি পাওয়ারকে আস্তে আস্তে যখন ঊর্ধ্বগতিতে নিয়ে আসতে পারবেন, ঠিক তখনই আপনি যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। দুই, সেন্সিটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে বন্ধুরা আগে আপনাকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ সবার মধ্যে ভালোবাসা স্থাপন করতে হবে, সবকিছু মেনে নেওয়ার একটা অভ্যাস করতে হবে। অর্থাৎ একটা বার চিন্তা করতে হবে আপনাকে, আপনার মধ্যে যে সমস্যাটা আছে সেটা অন্য কারোর মধ্যেও থাকতে পারে, আবার অন্যের মধ্যে যে সমস্যাটা আছে সেটা আপনার মধ্যেও থাকতে পারে। অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে একটু আগে যে আমি কথাটা বলছি যে অর্থাৎ আপনার সহধর্মিনী বা স্ত্রী বা যার সাথে আপনি যৌনকর্ম করতে যাচ্ছেন তার মুখে যদি একটু দুর্গন্ধ থাকে বা তার শরীরে যদি একটু দুর্গন্ধ থাকতে পারে, এমনও কিছু বিষয় আপনার মধ্যেও রয়ে গেছে যেটা তারও অপছন্দ হতে পারে। অতএব বন্ধুরা এটা মেনে নেওয়ার অভ্যাস করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। অর্থাৎ মন প্রাণ দিয়ে ভালো না বাসলে পরে কখনো যৌন কর্মে সফলতা অর্জন করা যায় না। অর্থাৎ ভালোবাসা যতটা না গভীর হবে, ভালোবাসার যত আস্তে আস্তে গভীর হবে, আপনার যৌন স্পৃহা, যৌন পাওয়ার বা সেক্সুয়াল গ্রোর যে ব্যাপারটা আছে সেটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। তো বন্ধুরা ভালোবাসা স্থাপন করুন, সবাইকে সুন্দরভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন, নিজের যে সেন্সিটিভ বিষয়গুলো আছে অর্থাৎ সবকিছু থেকে একটা অনীহা, সেই অনীহা ভাব থেকে নিজেকে পজিটিভ করে তুলুন। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে যে যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা আছে তা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বন্ধুরা এবার আসি ভয়, অর্থাৎ ভয়ের যে ব্যাপারটি আছে এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য, ভয় থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু আগে যে কথাটা আমি বলেছি বন্ধুরা, ইতিবাচক হতে হবে। অর্থাৎ ভয় পেলে চলবে না। যদি আপনি প্রথম দিন গিয়েই দেখেন যে আপনার কোনো কিছু হচ্ছে না বা আপনি উত্তেজিত হচ্ছেন না বা আপনি উত্তেজিত হয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছেন, তখন কোনো কিছু মনে করবেন না, কোনো কিছুই মনে করার দরকার নেই, কোনো টেনশন যুক্ত করার দরকার নেই, শুধু মনে মনে ভাবুন আজকে হচ্ছে না কালকে হবে। অর্থাৎ তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলুন, তাকে ব্যাপারটা প্রয়োজনে, তাকে আপনার যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে তাকে ব্যাপারটা খুলে বলুন। খুলে পড়ার পরে দুজনের মধ্যে যে যখন ভালোবাসাটা সৃষ্টি হবে, দুজনের মধ্যে যখন আস্তে আস্তে ভালোবাসাটা সৃষ্টি হবে, তখন এটা আস্তে আস্তে গ্রো করবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। অর্থাৎ আপনি মনস্তান্ত্রিক ভাবে নিজেকে আগে ঠিক করে ফেলুন, আর নিজেকে শুধরানোর জন্য যে জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো মেডিটেশন, ধ্যান বা ইয়োগা। বন্ধুরা যারা এই রকম সমস্যায় ভোগেন তারা যদি নিয়মিত দম চর্চা আর যদি নিয়মিত অন্তত দুবেলা মেডিটেশনটা করতে পারেন, আমি নিশ্চিত বন্ধুরা এই সমস্যাটা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মেডিটেশন করুন, নিজেকে সুস্থ রাখুন, দম চর্চা করুন, সেক্সের ঊর্ধ্বগতি করে তুলুন, আপনি নিজের প্রতি সাহস চলে আসবে, নিজের প্রতি যে আত্মবিশ্বাস আছে সেটা দ্বিগুণ বেড়ে যাবে। অতএব মেডিটেশন করুন, ইয়োগা বা ধ্যান করুন, তাহলে দেখবেন সম্পূর্ণ সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারতেছেন। এর জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, এর জন্য কোনো যৌন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে না, আপনি নিজেই হয়ে উঠবেন নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা। অতএব ধ্যান করুন, মেডিটেশন করুন, সুস্থ থাকুন। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আর কারো যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আবারও বলি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি বন্ধুরা।